সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একবার চার্জ করে বিশ ঘন্টার উপরে আপনাদের মোবাইলটা ইউজ করবেন বন্ধুরা আপনারা নিয়মিত আমার ভিডিও যারা দেখেন হয়তো জানেন আমি কোনো ধরনের ফেক ভিডিও না আজকেও আমি আপনাদেরকে দেখাবো না বন্ধুরা আপনাদের মোবাইলে প্রত্যেকটা মোবাইলেরই যে মোবাইল কোম্পানি এমন কিছু অপশন রাখে যেগুলো আমাদের জরুরি কাজের জন্য ব্যবহার করা হয় তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জরুরি সেটিং শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা বিশ ঘন্টার উপরে মোবাইলটি ব্যবহার করতে পারবেন অথবা একবার চার্জ করার পর আপনারা মোবাইলটাকে অন রাখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এখানে ক্লিক করে আমাদের টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য নিচে লাল কালার বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে বেল আইকনটা অন করে দিন বন্ধুরা এই কাজটি করবেন তখনই যখন আপনি মোবাইলে ডাটা ওয়াইফাই ফেসবুক ইউটিউব দেখার দরকার নাই শুধুমাত্র দরকার আপনার মোবাইলে কল আসবে মোবাইলটি অন রাখা জরুরি কেননা যখন আপনার মোবাইলটা অনেক সময় দেখে গেছে আমাদের মোবাইলে কল আসাটা এবং মোবাইলে অন রাখা জরুরি আমাদের অন্য কিছু ব্যবহার করা জরুরি না আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই বা মোবাইলের চার্জের সংকট হয়ে যায় তখন আমাদের এই সেটিংটা আমরা অন করবো তো সেটিংটা নর্মালি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের ব্যাটারি দেখবেন কোথায় এসে এই যে দেখুন ব্যাটারি জাস্ট ব্যাটারিতে ক্লিক করার পর এখানে দেখুন নর্মাল এখন যে অবস্থা আছে আমি মোবাইলটাকে আট ঘন্টা ব্যবহার করতে পারবো তো একখানা যদি আমি ফোনে কথা বলি অথবা ভিডিও দেখি তখন কিন্তু এটা আট ঘন্টা ব্যবহার করা সম্ভব হবে না তো তারপরে দেখুন এখানে সেভ মোড যদি পাওয়ার সেভ মোড দেয় তাহলে আমি নয় ঘন্টা ব্যবহার করতে পারবো আর এখানে দেখুন আলট্রা পাওয়ার সেভ মোড যদি দেয় তাহলে আমরা বিশ ঘন্টা চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবো তো জাস্ট আমরা এখন আপনাদেরকে করে দেখাচ্ছি এটা কীরকম হবে তো জাস্ট এটাকে অন করে দিবেন ওকে অ্যানাবল অ্যানাবল যখন করে দেবেন আপনার মোবাইলটার ডিসপ্লে সব কিছু কালো হয়ে যাবে এবং এখানে শুধুমাত্র কয়েকটি মোবাইল নাম্বার এবং আপনার ये तक দেখুন এখানে কয়েকটি সফটওয়্যার রয়েছে জাস্ট আপনারা ইম্পর্টেন্ট যে কাজগুলো করতে পারবেন জাস্ট আপনার ইন্টারফেসটা ঠিক এরকমই থাকবে এখানে অন্য কিছু থাকবে না আপনাদের মোবাইলের মডেল যদি একটু ব্যতিক্রম হয় তাহলে হতে পারে একটু ব্যতিক্রম আসতে পারে তবে বিশেষভাবে কল মেসেজ আর হয়তো দু একটা সফটওয়্যার থাকতে পারে এরকম তো এটার মাধ্যমে আপনারা প্রায় বিশ ঘন্টার মতো ইউজ করতে পারেন বিশ ঘন্টা আর যদি আপনাদের মোবাইলের যে ব্যাটারিটা যদি তিন হাজার হয় তাহলে প্রায় তিরিশ চল্লিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কল এস এম এস এগুলো আসবে যাবে আর অন্য সব অ্যাপসগুলো আপনাদের কাজ করবে না বা এগুলো অফ করে রাখতে হবে বা অটোমেটিকলি অফ হয়ে যাবে তো বন্ধুরা এই সেটিংটা শুধুমাত্র জরুরি কাজের জন্য এই সেটিং অন করবেন আপনারা ব্যবহার করতে পারবেন আর অফিসিয়ালিভাবে কোনো সেটিং অন করে কোনো বা অন্য কোনো ওয়েতে আপনারা এই লং টাইম ব্যবহার করতে পারবেন না তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো এটা আবার ঠিক আগের মতো করার জন্য আপনার জাস্ট এটাকে আপনার তিন ডোডে বা যে কোনো এক জায়গায় দেখবেন মেমো বাটন আপনার হয়তো এখনও থাকতে পারে তো আমার এই তিন ডোডে ক্লিক করব তারপরে যে ডিজিবল আল্টার পাওয়ার যে আপনার এটা আছে জাস্ট এটাকে ক্লিক করে দিবেন তাহলে ঠিক আগের মতো হয়ে যাবে দেখুন ঠিক আগের মতো হয়ে গেছে সবকিছু কিন্তু আছে বা সবকিছু ব্যবহার করা সম্ভব হচ্ছে এই ছিল ভিডিওটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আল্লাহ হাফেজ